না, কালকে সত্যনারায়ণের পুজো হয়েছিল। কালকে বলতে আজকে রবিবার, আর পুজো হয়েছিল শুক্রবার, আর মাঝে শনিবার ছিল। শনিবার পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সেজন্য ঠাকুরকে সেদিন বিসর্জন দেওয়া হয়নি। আর আমিও সেদিনের ব্লগ করিনি, তো ভেবেছিলাম যে তোমরা দেখবে কি দেখবে না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো, সেজন্য আর ব্লগটা করা হয়নি। কিন্তু এখন ভাবলাম যে ব্লগটা করেই নেই, যেহেতু আজকে আরও একটা অনুষ্ঠান আছে, তো ঠাকুরকে এখন কনকাঞ্জলি দেওয়া হবে, সেই জন্য ঠাকুরকে নিচে নামিয়ে আনা হয়েছে। আর এখানে বৌদি, কাকিমা আর আমার মা মিলে কনকাঞ্জলিটা দেবে। আর আমাদের এখানে সত্যনারায়ণের পুজোটা না সবসময়ই আমি মানে বেশিরভাগ সময়ই দেখেছি যেভাবে ঠাকুর তুলে এনে, মানে ঠাকুর এনে বাড়িতে এভাবে পুজো করা হয়। খুব কম সময় ঠাকুরের ছবি দিয়ে পুজো করতে আমি দেখেছি, তো এইভাবেই পুজো দেওয়া হয়। তো ঠাকুরের কনকাঞ্জলি এখন চলছে। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানিও, আমাকে অনেক বেশি উৎসাহ এনে দেয় তোমাদের কমেন্টস, লাইকগুলো, সাবস্ক্রাইব তো অবশ্যই। তো কনকাঞ্জলির শেষে এখন ঠাকুরকে একটু দুধ মিষ্টি এইসব খাইয়ে দেওয়া হচ্ছে। মা এখন শেষবার বরণটা করে নিচ্ছে। আর পুরো কনকাঞ্জলিটা তো দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, আর তোমরাও বোর হয়ে যাবে, সেখানে পুরো কনকাঞ্জলিটা তোমাদের দেখালাম না। আর এখানে দুধ আদা মিলে ঠাকুরকে এখন নিয়ে যাচ্ছে আমাদের পুকুরে। আমাদের পুকুরেই বিসর্জন দেওয়া হয়, যেহেতু আমাদের বাড়ি গ্রামে সেজন্য আমাদের পুকুরও আছে, সেজন্য পুকুরেই বিসর্জন দেওয়া হয়। আর এই পুকুরে একসময় কত স্নান করেছি ছোটোবেলায়, একদম পুকুরের জল কালো করে ফেলেছি স্নান করে করে, সে যা তা অবস্থা করতাম। সেসব কথা এখন পরে হবে একদিন। তো এখন বাবা সত্যনারায়ণকেই বিসর্জন দেওয়া হয়ে গেল, আর বাবা সত্যনারায়ণও একদম ফাইনালি আমাদের ছেড়ে চলে গেল। তো এরপরে আসছেন একজন আমাদের মা, শীতলা মা, আমাদের গ্রামের মায়ের মন্দির আছে, তো শীতলা মায়ের মন্দির আছে, সেখান থেকে আজকে ঠাকুরকে আনা হয়েছে। এই প্ল্যানটা ইনস্ট্যান্ট হয়েছে, আগে প্ল্যান ছিল যে ঠাকুরকে ভোগ ওখানে দিয়ে আসা হবে, কিন্তু সবাই তারপর ঠিক করলো যে না ঠাকুরকে এনেই নেই, তো সেই জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। এক দাদা আর কাকু মিলে ঠাকুরটাকে নিয়ে এসছে, কারণ একা নিয়ে আসা সম্ভব নয়। আর আমাদের এখানে এখনও রান্না চলছে, আমাদের এখানে এখনও এইভাবে রান্না হয়, সেভাবে ক্যাটারিং ব্যবস্থাটা এখনও আসেনি, তো এইভাবেই এখন রান্না চলছে, বাড়ির সামনেই চলছে। আর এক পাশে ঠাকুর বসেছে, মানে মাও বসে গেছে মায়ের জায়গায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো, সেফ আছো। তো আজকে বাড়িতে যেহেতু মা এসেছে, তো আমি ভাবলাম একটু শাড়ি পরে নিই। মাও বললো একটু শাড়ি পরতে, সবাই বললো ইনফ্যাক্ট শাড়ি পরতে, সেই জন্য শাড়ি পরলাম। এটা একটা পিওর কটনের শাড়ি, মা কিছুদিন আগে কিনেছিল নিজের জন্য, তো আমি সেটাই পরে নিয়েছি, আর কিছুই পরিনি, কারণ প্রচণ্ড গরম, আমরা প্রচণ্ড ঘামছি। আর যেহেতু আমি বললাম যে আমাদের এখানে এইভাবেই এখনও রান্না হয়, ক্যাটারিং সিস্টেমটা এখনও সেভাবে আসেনি, তো একদম বাড়ির সামনেই রান্না হচ্ছে। আর এটা যেহেতু হঠাৎ প্ল্যান ঠাকুর আনার, তো ওখানে বাড়ির সামনেই হচ্ছে, অন্য দূরে কোথাও রান্না হচ্ছে না। মানে অন্য সময় কী হয়, দূরে রান্না হয় আর ওইখানে বসে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু যেহেতু হঠাৎ প্ল্যান সেই জন্য বাড়ির সামনেই একদম হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম, কারণ যেহেতু ওখানে দুটো উমুল জ্বলছে, সেখানে অসম্ভব লেভেলের গরম লাগছে। সেজন্য আমি পিওর একটা কটন শাড়ি পরেছি, আর কিছুই করিনি, মুখে শুধু ক্রিম লাগিয়েছি আর ঠিক করেছি, নাথিং এলস। তো এখন এইবার মায়ের পুজো শুরু হবে, আর আমি পুকুর নামে একটা পুজো দেবো, মাও দেবে পুজো, মার অন্য পারপাস, আমি মানে মা এমনি পুজো দেবে, আর আমি একটু পুকুর নামে পুজো দেবো। তো এই ব্লগটা দেখতে থাকবো, আশা করছি আমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। তো মা কিন্তু একদম আমাদের সেজে গুজে রেডি হয়ে গেছে, শাড়ি, গয়না, ফুলের মালা সব কিছু পরে একদম রেডি। ঠাকুর মশাইও এসে গেছে, আর ঠাকুর মশাই এখানে নিচে বসে অপেক্ষা করছে যারা সংকল্প করবে তাদের জন্য। আর রান্নাও এখানে প্রায় সব হয়েই গেছে, শুধু মাছটা বাকি, যেহেতু এই ঠাকুরকে মাছের ভোগ দেওয়া হয় সেই জন্য। আর মাছটা হয় পেঁয়াজ আর রসুন ছাড়া, মাছে পেঁয়াজ আর রসুন দেওয়া যাবে না, কিন্তু মাছের ভোগ দেওয়া হয়। আর এখানে পিসি আর কাকিমা বসেছে সংকল্পের জন্য। তারপরে ফলের ভোগ দেওয়া হবে মাকে, ফলের ভোগ দেওয়া হয়ে গেলে তারপরে দেওয়া হবে যেটা মায়ের মেন ভোগ, মানে অন্ন ভোগ, সেটা তো সেটা ঠাকুরমশাই রান্না করে, যেহেতু আমরা ব্রাহ্মণ নই সেই জন্য আমাদের রান্না করার পারমিশন নেই মায়ের জন্য। আর এখানে ভোগের অনুষ্ঠান চলছে, মানে মাকে ভোগ দেওয়া হচ্ছে, এই জন্য একটা ধোয়া পরিষ্কার শাড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বোধহয় মা খাচ্ছে সেটা কারো দেখতে নেই, সেই জন্য বোধহয় এই নিয়মটা আছে, জানি না কেন আছে, বাট এইভাবেই হয় সবসময় দেখেছি, এভাবেই হচ্ছে। আর এই বাচ্চাগুলোকে দেখো, যত গায়ে জোর ছিল, ঝাঁঝ, কাঁসর, ঘণ্টা সবগুলোকে বাজাচ্ছে, মানে
প্রচণ্ড জোরে জোরে বাজাচ্ছে এরা। উফ, কানগুলোকে মোটামুটি আমাদের শেষ করে দিল। তো মায়ের ভোগ এখানে হয়ে গেছে, পুরো ভোগটাই ঠাকুরমশাই রান্না করে, অন্য কেউ করে না। তো ঠাকুরমশাই কি রান্না করেছে দেখি। তো ঠাকুরমশাই আজকে রান্না করেছে তিন রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে কিছু একটা করেছে, মানে ঝোল টাইপ একটা কিছু করেছে বোধহয়। আর এখানে তো এমনিতে দই মিষ্টি ছিল, সেগুলোই দিয়ে দিয়েছে তো মায়ের ভোগেটাই। আর এই ভোগের প্রসাদটা নিয়ে আমাদের জন্য যেসব খাবারগুলো তৈরি করা হয়েছে সেখানে গিয়ে মিশে দেবে, তো পুরো ওটা প্রসাদ হিসেবে রেডি হয়ে যাবে। তো আমাদের এখানে প্রসাদ এইভাবেই তৈরি হয়। আর এই বাচ্চাগুলো তো বাজাচ্ছিল বাজাচ্ছিল, তার সঙ্গে দেখো আমার মা যোগদান দিয়েছে। উফ, মানে কি বলবো, বাচ্চাগুলো বাজাচ্ছে ঠিক আছে, তারা বাজাচ্ছে মজা করছে, আমার মায়ের যে কিছুটা তো মজা লাগছে ওটা বাজাতে বুঝতে পারছি না বাবা। আর আমরা এখানে সবাই খেতে বসে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় দুটো বাজে এখন। আর আমাদের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আলু ভাজা ছিল, ভাত, মুগের ডাল, আর ঘণ্ট, পটল চিংড়ি, মাছের কালিয়া, আর তো চাটনি, পায়েস, তো ওই মিষ্টি, এগুলো কমন সবই ছিল। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, অনেকদিন পরে মায়ের প্রসাদ বেশ ভালো করেই খেলাম। আর কুহু কিন্তু কিছুই খায়নি, কুহুর কী হয়েছে জানি না, লাস্ট কয়েকদিন ধরে কিছুই খাচ্ছে না, মানে ভাত কিছু খাচ্ছে না। ও পারলে সারা জীবন সেরেলা খেয়েই কাটিয়ে দেবে, আমরা এখানে পায়েস মিষ্টি এসব খাচ্ছি, ও সেটাও খেয়ে পর্যন্ত দেখছে না। পায়েস তো খায় বাচ্চারা, আমার মেয়ে সেটাও পছন্দ হচ্ছে না, জানি না কী হয়েছে রে বাবা। উফ, আর এই কটনের শাড়িটা আমি পরে নিয়েছি, কী গরম কী গরম, নতুন কটনের শাড়ি পরে যে কী কষ্ট হয়, অনেক দিন এমনিতেই শাড়ি পরার অভ্যেস নেই, তারপর নতুন কটনের শাড়ি পরে আরও কষ্ট হচ্ছে, বাপরে বাপ কেন যে পরলাম। আর এবার কিন্তু মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, মানে মন্দিরে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ঠাকুরমশাই একটু ফলের ভোগ দিয়ে দিচ্ছে, মানে অল্প করেই ভোগটা দেওয়া হচ্ছে। তো সারাদিনটা বেশ আমাদের ভালোই কাটলো, কিন্তু এবারে সত্যনারায়ণ বাবাও চলে গেল, মাও চলে যাবে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো মায়ের যেসব সরঞ্জাম আনা হয়েছিল সেগুলোকে আবার ফেরত নিয়ে যাওয়া হচ্ছে, আর পালকিটাকেও আবার ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। মানে পালকিটা অসম্ভব লেভেলের ভারী, দুজন মিলে ধরাটা খুব চাপের হয়ে যাচ্ছিলো, কিন্তু দুজনে মিলে নিতেই সুবিধা হবে, সেই জন্য দুজনে মিলেই নিয়ে গেছে। যদিও আমাদের মন্দিরটা খুব কাছে, মানে যারা আমাকে রোজ ফলো করো, মানে প্রথম থেকে ফলো করছো, তারা মন্দিরটা অনেকবারই দেখেছো, আমাদের যাওয়ার রাস্তাতেই পড়ে। তো কত লোক মিলে দেখো দিতে যাচ্ছে মাকে, সবাই যাবে একদম একদম মন্দির পর্যন্ত, মন্দিরটা খুব কাছে সেই জন্যই সবাই যাচ্ছে। আমি যাইনি কারণ কুহু ঘুমিয়ে আছে, সেই জন্য আমি যেতে পারলাম না, কিছুটা গিয়েই পালিয়ে এসেছি, কারণ মা চলে গেছে, কুহু মানে কেউ থাকবে না কুহুর কাছে, সেই জন্য আমি আর গেলাম না। আর ঠাকুরমশাইও রওনা দিয়ে দিয়েছে তার বাড়ির জন্য, পুজো শেষ, ঘরটাও ফাঁকা ফাঁকা হয়ে গেল, মানে ঠাকুর থাকলে বাড়ি কত আলো হয়ে থাকে, আর এবার পুরো ফাঁকা। তো ঠাকুর চলে গেছে আর আমরা এখন সবাই প্রসাদ খেতে বসেছি, এবং অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর অনেক আগে চলে গেছে কারণ মেঘ উঠে গেছিলো, সেই জন্য বৃষ্টি হলো না, কিন্তু প্রচণ্ড গরম। আর অন্যদিন ফ্যানগুলো কত জোরে জোরে ঘোরে, কিন্তু আজকে আর ঘুরতেই পাচ্ছে না, যাই যেই গরম পড়ে গেছে ফ্যান আর ঘুরতে পারছে না। আর বাবাই শুধু গুজিয়া খেয়েই যাচ্ছে, গুজিয়া খেয়েই যাচ্ছে। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে প্লিজ। আর এরপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।